আমি এখন রক গার্ডেনে। এই রক গার্ডেনটা হচ্ছে শুনশান ভূতুর একটা জায়গার মতো। মানুষজন তেমন একটা নেই, কিন্তু মনে হবে যে আমি ভূতের সঙ্গে হাঁটছি। আসলে কিন্তু ব্যাপারটা তা না। এই রক গার্ডেনটা হচ্ছে স্টানিং। তো চলুন ঘুরে আসি। আচ্ছা, এটাকে রক গার্ডেন বলে কারণ হচ্ছে এটা পুরোটাই পাথরের। এটার পাটাতন থেকে শুরু করে সিঁড়ি, তারপর ফ্লোর, গার্ডেনের ভিতরের যে রাস্তা, সব কিছুই হচ্ছে পাথরের তৈরি। এখানে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে। শুধু ফুলের গাছ না, পাতাবাহার থেকে শুরু করে সব ধরনের গাছই রয়েছে। আপনি আমার সঙ্গে থাকুন, তাহলে দেখতে পাবেন। আচ্ছা, এই রাস্তা ধরে এখন আমি সোজা হেঁটে যাচ্ছি ভিতরের দিকে। এখানে একটা ফোয়ারা আছে, আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন। এখানে অনেকেই আসে তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে, আর বিশেষ করে বাচ্চাদের তো এটা খুবই পছন্দের একটা জায়গা। আর অনেকেই আসে ডেট করার জন্য। যেহেতু এটা সুন্দর একটা জায়গা, তো আমিও ভাবলাম আমি একটা ভিডিও কন্টেন্ট করি আর আপনাদের সাথেও এটা শেয়ার করি। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, এখানকার কিছু কিছু গাছ দেখলে না গা ছমছম করে, মানে ভুতুরে ভুতুরে লাগে। দিনের বেলা ঠিক আছে, বাট রাত হলে যে কেউ নিঃসন্দেহে ভয় পাবে। এখানের অনেক ফুল গাছ, বাট সত্য কথা আমি একটারও নাম জানি না, শুধুমাত্র গাঁদা ফুল ছাড়া। আমি জানি না বন্ধুরা, আপনারা যারা দেখছেন তারা এর নাম জানেন কি না। আসলে এই ফুলগুলো না, মানে খুবই, আমি বাংলাদেশেও দেখিনি। আচ্ছা, এরকম রাস্তা দিয়ে যদি আপনাকে রাতের বেলায় হেঁটে যেতে বলা হয়, আপনি কি পারবেন? এই গার্ডেনের চারধারে অনেকগুলো সিঁড়ি রয়েছে। তো এই সিঁড়ি দিয়ে আমরা যদি উঠে যাই, তাহলে যেটা দেখব, এখান থেকে আপনি সোজা মেইন টাউনে চলে যেতে পারবেন। অনেক অজানা ফুল, উপরে একটা, এগুলো নামও জানি না। পুরো গার্ডেন জুড়ে এরকম সেম রাস্তা, সেটা হচ্ছে পাথরের। আচ্ছা, এই যে একটা সিঁড়ি, উপরে ওঠা যাক, দেখি এটা কোথায় যায়। ও আচ্ছা, ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সি, মানে ইংলিশ চ্যানেল। আবার ফিরে এলাম। এই বাচ্চাটা আমার ক্যামেরার সামনে শুধু খেলছে। আজকের দিনটা সানি, সো গার্ডেনটাও দেখতে অনেক সুন্দর লাগছে।
পিকুলিয়ার ফুল। আপনারা কি কেউ বলতে পারবেন এই ফুলটার নাম কি? এটা কি কসমোস ফুল? আমি জানি না এটা কি নাম, আর দেখতে অনেক সুন্দর। এই যে আরেকটা হলদে ফুল। এই ফুল গাছটা আমার গার্ডেনেও আছে, দেখতে অনেকটা সন্ধ্যামালতির মতো, কিন্তু নাম জানি না, মেবি সন্ধ্যামালতি। আচ্ছা, এই হচ্ছে রক গার্ডেন। পোর্টসমাউথের মধ্যে এটা হচ্ছে ফেমাস। আশা করছি আপনাদের এটা ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। বাট ভাগ্য ভালো দিনের বেলা, এটা যদি রাতের বেলা হতো তাহলে তো আমি মরেই যেতাম। এইটা অদ্ভুত সুন্দর একটা প্লেস, ঠিক আছে, বাট রাতের বেলা সেই রকম ভয়ঙ্কর হবে নিঃসন্দেহে। এটা শুধুমাত্র আমার ধারণা, আমার ধারণা ভুলও হতে পারে, বাট তারপরে এটা আমি অবশ্যই স্বীকার করে নেব, প্লেসটা অনেক সুন্দর, আর সানি দিনে তো এইটা অসম্ভব সুন্দর। তো যাই হোক, পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।